শুরুতেই সংবাদ শিরোনাম, ভারতে 50 জন মুসলিম নিহত, আহত 150। ট্রাম্পের সফরের মধ্যেই মুসলিম নির্যাতনে মেতে ওঠেন হিন্দুত্ববাদীরা। জ্বলছে দিল্লি, বাঙালি সাংবাদিকের প্যান্ট খুলে ধর্ম যাচাই। এবার বিস্তারিত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যে নাগরিকত্ব আইন সংশোধন নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে যে সংঘাতের সূত্রপাত হয়েছিল তা আরও ব্যাপক আকার ধারণ করেছে। ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে হামলায় সব মিলিয়ে 19 জন নিহত হয়েছেন। বুধবার হাসপাতালের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে, নয়াদিল্লির দাঙ্গা কবলিত এলাকাগুলোতে এখন রহস্যময় নিস্তব্ধতা বিরাজ করছে। গুরু তেগ বাহাদুর হাসপাতালের এক কর্মকর্তা বলেন, এখানে 15 রোগীর অবস্থা খুবই আশঙ্কাজনক। এই হাসপাতালে সর্বমোট 19 জন নিহত হয়েছেন। পুলিশ কাঁদানে গ্যাস ও স্মোক গ্রেনেড নিক্ষেপ করলেও বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ। ভারতে মুসলমান বিক্ষোভকারীদের ওপর ভারী কুঠার লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়েন হিন্দুত্ববাদীরা। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো প্রাণঘাতী এই সহিংসতায় ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভকারীদের ওপর তারা পাথর নিক্ষেপ ও গুলিও করেন। মুসলিম বিদ্বেষী এই দাঙ্গায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরও ম্লান হয়ে গেছে। গত ডিসেম্বরে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়। এরপর এটি সবচেয়ে বড় সহিংসতার ঘটনা বলে খবরে জানা গেছে। সপ্তাহের শেষে শুরু হওয়া এই সহিংসতা সোমবারে মারাত্মক প্রাণঘাতী রূপ নেয়। মঙ্গলবার উত্তর পূর্ব দিল্লির বেশ কয়েকটি এলাকায় নতুন করে সহিংসতা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প যেখানে আলোচনা করতে বসেছেন সেখান থেকে মাত্র কয়েক মাইল দূরে এই প্রাণঘাতী সহিংসতা দেখা গেছে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভারতের রাজধানী। স্থানীয় টেলিভিশনের খবরে দেখা গেছে একটি টায়ার মার্কেটে আগুন ধরিয়ে দিলে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলছেন, লাঠি ও পাথর হাতে একদল লোককে উত্তর পূর্ব ভারতের একটি অংশে এগিয়ে যেতে দেখেছেন তারা। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি বলেন, ভারতের সুনাম ক্ষুণ্ণ করতে এটি ষড়যন্ত্র। এমন এক সময় এটি ঘটেছে যখন ট্রাম্প ভারত সফরে এসেছেন। বিক্ষোভকারীরা বলছেন, মোদীর ভারতীয় জনতা পার্টি ও দলটির সমর্থকরা মুসলমানদের উপর হামলা চালিয়েছে, তারা এই সহিংসতা উস্কে দিয়েছে। মোহাম্মদ শাকির নামের এক বিক্ষোভকারী বলেন, আমাদের কোনো অস্ত্র নেই কিন্তু তারা আমাদের ওপর গুলি করছে। বিজেপি মুসলমানদের শেষ করে দিতে চাইছে, তারা ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। সহিংসতায় হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশই গুলিতে আহত হয়েছেন। গুরু তেগ বাহাদুর হাসপাতালের এক কর্মকর্তা বলেন, 13 জন নিহত ও 150 জনের মতো আহত হয়েছেন, তাদের অধিকাংশই গুলিতে আহত হয়েছেন। আল হিন্দু হাসপাতালের এক কর্মকর্তা বলেন, তাদের এখানে 2 জন নিহত ও 200+ আহত হয়েছেন। বিক্ষোভ উস্কে দিতে পারে এমন বক্তব্য না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সরকার বিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর বিজেপি নেতা বি এল সন্তোষ বলেন, খেলা এখনই শুরু হবে, ভারতের আইন কি তা তাদের শেখাতে হবে। নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি সহিংসতার কথা শুনেছেন কিন্তু মোদীর সঙ্গে কোনো আলোচনা করেননি। তিনি বলেন, আমি এ বিষয়ে কোনো আলোচনা করতে চাইনি, আমি বিষয়টি ভারতের ওপর ছেড়ে দিতে চেয়েছি, তারা সঠিক সিদ্ধান্তটি নেবেন বলেই আমাদের ধারণা। উত্তর পূর্ব নয়াদিল্লিতে ফল সবজির দোকান ও মাজারে হিন্দুত্ববাদীরা আগুন ধরিয়ে দিলে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। ভারতে মুসলমান বিক্ষোভকারীদের ওপর ভারী কুঠার লোহার রড নিয়ে ঝাঁপিয়ে পড়েন হিন্দুত্ববাদীরা। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো প্রাণঘাতী এই সহিংসতায় ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভকারীদের ওপর তারা পাথর নিক্ষেপ ও গুলিও করেন। নয়াদিল্লিতে মুসলমান বিক্ষোভকারীদের ওপর হিন্দুত্ববাদীদের হামলায় 1 ডজনেরও বেশিও নিহত ও কয়েকশো আহত হয়েছেন। মঙ্গলবার হাসপাতাল কর্মীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স ও আরব নিউজ এ তথ্য দিয়েছে। মুসলিম বিদ্বেষী এই দাঙ্গায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরও ম্লান হয়ে গেছে। গত ডিসেম্বরে ধর্মভিত্তিক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে এই বিক্ষোভ শুরু হয়। এরপর এটি সবচেয়ে বড় সহিংসতার ঘটনা বলে খবরে জানা গেছে। সপ্তাহের শেষে শুরু হওয়া এই সহিংসতা সোমবারে মারাত্মক প্রাণঘাতী রূপ নেয়।
মঙ্গলবার উত্তর পূর্ব দিল্লির বেশ কয়েকটি এলাকায় নতুন করে সহিংসতা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প যেখানে আলোচনা করতে বসেছেন সেখান থেকে মাত্র কয়েক মাইল দূরে এই প্রাণঘাতী সহিংসতা দেখা গেছে। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভারতের রাজধানী। স্থানীয় টেলিভিশনের খবরে দেখা গেছে একটি টায়ার মার্কেটে আগুন ধরিয়ে দিলে সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা বলছেন লাঠি ও পাথর হাতে একদল লোককে উত্তর পূর্ব ভারতের একটি অংশে এগিয়ে যেতে দেখেছেন তারা। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন ভারতের সুনাম ক্ষুণ্ণ করতে এটি ষড়যন্ত্র। এমন এক সময় এটি ঘটেছে যখন ট্রাম্প ভারত সফরে এসেছেন। বিক্ষোভকারীরা বলছেন মোদীর ভারতীয় জনতা পার্টি ও দলটির সমর্থকরা মুসলমানদের ওপর হামলা চালিয়েছে, তারা এই সহিংসতা উস্কে দিয়েছে। মোহাম্মদ শাকির নামের এক বিক্ষোভকারী বলেন আমাদের কোনো অস্ত্র নেই কিন্তু তারা আমাদের উপর গুলি করছে। বিজেপি মুসলমানদের শেষ করে দিতে চাইছে, তারা ভারতকে একটি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। সহিংসতায় হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশই গুলিতে আহত হয়েছেন। গুরু তেগ বাহাদুর হাসপাতালের এক কর্মকর্তা বলেন 13 জন নিহত ও 150 জনের মতো আহত হয়েছেন, তাদের অধিকাংশই গুলিতে আহত হয়েছেন। আল হিন্দ হাসপাতালের এক কর্মকর্তা বলেন তাদের এখানে 2 জন নিহত ও 200+ আহত হয়েছেন। বিক্ষোভ উস্কে দিতে পারে এমন বক্তব্য না দিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু সরকার বিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার পর বিজেপি নেতা বি এল সন্তোষ বলেন খেলা এখনই শুরু হবে, ভারতের আইন কি তা তাদের শেখাতে হবে। নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন তিনি সহিংসতার কথা শুনেছেন কিন্তু মোদীর সঙ্গে কোনো আলোচনা করেননি। তিনি বলেন আমি এ বিষয়ে কোনো আলোচনা করতে চাইনি, আমি বিষয়টি ভারতের ওপর ছেড়ে দিতে চেয়েছি, তারা সঠিক সিদ্ধান্তটি নেবেন বলেই আমাদের ধারণা। উত্তর পূর্ব নয়াদিল্লিতে ফল সবজির দোকান ও মাজারে হিন্দুত্ববাদীরা আগুন ধরিয়ে দিলে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। সংঘর্ষ চলাকালে সাংবাদিকদের বেধড়ক মারধর করা হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এমনকি সাংবাদিক মুসলমান কি না তা নিশ্চিত করতে প্যান্ট খুলে যাচাই করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির প্রসিদ্ধ সংবাদ মাধ্যম দৈনিক হিন্দুস্তান টাইমস এসব তথ্য নিশ্চিত করে একটি অনলাইন প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলন কেন্দ্র করে ক্ষোভের নিশানায় পড়েছে সংবাদ মাধ্যম। মঙ্গলবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন, বেধড়ক মারধর করা হয়েছে আরও 2 সংবাদকর্মীকে। এর আগের দিন বিক্ষোভে উত্তপ্ত এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন এক বাঙালি সাংবাদিক, তাকে প্যান্ট খুলে নিশ্চিত করতে হয়েছে তিনি মুসলমান নন। মঙ্গলবার টাইমস অফ ইন্ডিয়ার চিত্র সাংবাদিক অনিন্দ্য চট্টোপাধ্যায় এমন সাম্প্রদায়িক ত্রাসের শিকার হন বলে জানিয়েছে গণমাধ্যমটি। বিড়ম্বনাময় অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী সাংবাদিক অনিন্দ্য চট্টোপাধ্যায় জানান উত্তেজনাপূর্ণ জাফরাবাদ অঞ্চলে সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তিনি ও তার সহকর্মী সাংবাদিক। সোমবার দুপুর 12:30 দিকে মৌজপুর মেট্রো রেল স্টেশন এলাকায় একটি হিন্দু সংগঠনের কয়েকজন সদস্যর হাতে এ হেনস্থার শিকার হন তিনি। তিনি জানান সেদিন তার কপালে তিলক এঁকে দিতে তৎপর হলে তিনি আপত্তি করলে ক্ষিপ্ত হয়ে যান ওই সংগঠনটির সদস্যরা। হিন্দু হলে তিলক আঁকতে আপত্তি কিসের প্রশ্ন করা হয় তাকে। এর 15 মিনিট পরেই এলাকায় 2 গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়াছড়ি শুরু হয় এবং মোদী মোদী স্লোগানের মাঝে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। এই সময় স্থানীয় একটি বাড়িতে আগুন লাগলে অগ্নিকাণ্ডের ছবি তুলতে গিয়ে আবারও বাধাপ্রাপ্ত হন এবং সেই একই ধরনের প্রশ্নের সম্মুখীন হন। তারা সাংবাদিক অনিন্দ্য বলেন আপনিও তো হিন্দু, তাহলে ওখানে কেন যাচ্ছেন? আজ হিন্দুরা জেগে উঠেছে। তবে তাদের কথায় কান না দিয়ে ঘটনাস্থলে পৌঁছে ছবি তুলতে গেলে অনিন্দ্যকে একদল সশস্ত্র চারিদিকে থেকে ঘিরে ফেলে। তারা তার ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ঘটনার কিছু পরেই এক তরুণ এগিয়ে এসে সাংবাদিক অনিন্দ্যকে ফের পথরোধ করে হুমকি দেয় ও জিজ্ঞেস করে তুই একটু বেশি চালাকি করছিস, তুই হিন্দু না মুসলিম? এই সময় তারা সাংবাদিক অনিন্দ্যর প্যান্ট খুলতে বাধ্য করে এবং তার ধর্মীয় চিহ্ন খোঁজার চেষ্টা করে। অবস্থা বেগতিক দেখে হাত জোর করে অনেক অনুনয় বিনয় দেখানোর পরে কোনো মতে রেহাই পান ওই চিত্র সাংবাদিক।
তখনও বিপদ কাটেনি ওই সাংবাদিকের। অটোরিকশা নিয়ে ফেরার পথে ফের সশস্ত্র বাহিনীর মারধরের মুখে পড়েন, কারণ তিনি প্যান্ট খুলে হিন্দু ধর্মাবলম্বীর বলে নিশ্চিত করলেও অটোরিকশা চালক মুসলমান ছিলেন, তাই ফের সশস্ত্র বাহিনীর রোষানলে পড়তে হয়। তাদের মাঝপথে থামিয়ে ঘেরাও করে চারজন সশস্ত্র যুবক, কলার ধরে দুজনকে অটো থেকে নামিয়ে মারধরের চেষ্টা করে। সাংবাদিক পরিচয় এবং অটো চালক নির্দোষ এমন কথা বলে অনেক অনুনয়ের পরে তারা ছাড়া পান। অনিন্দ্য চট্টোপাধ্যায় বলেন, মুহূর্তগুলো আমার পার হলো ভয়ানক আতঙ্কে। ওই অটোওয়ালাই যখন আমাকে অফিসে দিয়ে গেল তখনও সে ভয়ে কাঁপছে। চলে যাওয়ার আগে শুধু বলল, সারা জীবনে কেউ আমাকে ধর্ম নিয়ে প্রশ্ন করেনি কখনো। এনডিটিভি জানিয়েছে, সোমবার থেকে উত্তর পূর্ব দিল্লি জুড়ে 144 ধারা করা হয়েছিল, মঙ্গলবারও তা অব্যাহত ছিল। কিন্তু কার্ফিউ অপেক্ষা করেই মঙ্গলবার পরিস্থিতি আরো তপ্ত হয়ে উঠেছে। এতে দিল্লি পুলিশের উদ্বেগ আরো বেড়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আনতে পেরে অবশেষে সন্ধ্যার দিকে সবচেয়ে উত্তেজনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে ফের কার্ফিউ জারি করা হয়েছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় উত্তর পূর্ব দিল্লিতে দেখা মাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিন। আরও এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।